হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি আপনারা প্রিভিউ দেখলেন এরকম ভিডিও আপনারা কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আর এরকম ভিডিও যারা এডিট করে যারা টিকটক লাইকি বা ইনস্টাগ্রামে আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু ফরিতে যাচ্ছে তাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে তো এই ভিডিও কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তো অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটা লাইক দেবেন কারণ আপনার ভিডিওটি করতে খুবই পরিশ্রম করতে হয় আর এই ভিডিওটি করতে আমাদের অনেক সময় লেগেছে জাস্ট একটা লাইক দিলে কিন্তু আমাদের ভালো লাগবে কারণ আপনাদের লাইকে কিন্তু আমাদের অনুপ্রেরণা বাড়ে ভিডিওটা করার তো এরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন এই ভিডিওটি এডিট করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে এলাইট মোশন এই অ্যাপস আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে দেখুন আমি হোমে যাচ্ছি তারপর এখানে দেখুন প্রো প্রোজেক্ট আমার অপশান আছে প্রোজেক্ট আমার অপশান আসার পর এখান থেকে দেখুন আমি দুইটা টেম্পোলেট এখানে আমি অ্যাড করে রেখেছি একটা হচ্ছে বলোনা সং বিটমার্ক আর একটা হচ্ছে ইফেক্ট প্রেজেন্ট তো এই দুইটা ইফেক্ট দিয়েই আমরা কিন্তু এই ভিডিওটি এডিটিং করবো তো আমরা আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে এখানে কিছু ইমেজ অ্যাড করতে হবে আর ইমেজগুলো কী সাইজে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে আমরা এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করে আসার পরে আমাদেরকে এই টেক্সটটা এখান থেকে ডিলিট করে দিতে হবে তো আমি ডিলিট অপশনে গিয়ে টেক্সটে ডিলিট করলাম তারপর দেখুন থ্রিওটার আছে থ্রিওটারটি ক্লিক করে দেখুন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেব তো আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে দেখুন নাইন ইন্টু সিক্সটিন যে রেশিওটা আছে আমরা এই রেশিওতে ক্লিক করে এখান থেকে টিকমার দিয়ে দিল তাহলে আমাদের ইমেজের সাইজটা চলে আসবে সিম্পলি আমরা যদি এখানে ক্লিক করে তাহলে এখানে সেভ আছে ক্লিক করে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে তারপর আমাদের আরও একটা রেশিও লাগবে কারণ আমাদের দুইটা ইমেজের প্রয়োজন হবে তারপর এখান থেকে আমরা আবার থ্রি ক্লিক করে ইউসে ক্লিক করে এখান থেকে এই সেম ইমেজটি আমরা নিব নেওয়ার পরে এখানে দেখুন ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান রেশিওটা আসে আমরা এই রেশিওতে ক্লিক করে দিব তো দেখুন এখানে ক্লিক করার পরে দেখুন যেখানে যে রেশিওটা আসলে যে ফ্রেমটা আসলো এটার উপর ক্লিক করে দেখুন কিন্তু আমাদের এরকম একটা ইমেজ সাইজ চলে আসবে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের ইমেজটি সেভ হয়ে গেলো তো এখান থেকে এরকম করে আপনার ইমেজ সাইজগুলো করে নেবেন যে কটা ইমেজ আপনারা এখানে বসাবেন সে কটা সাইজ নেবেন তো জাস্ট এখানে আমি একটা ইমেজ বসিয়ে দিচ্ছি জাস্ট প্লাস অপশানে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করে এখানে আমরা একটা ইমেজ বসিয়ে দিব তো এখানে আপনারা যে কোনো সাইজের ইমেজই বসিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটা ইমেজ বসিয়ে দিচ্ছি তো এখানে আমি এই ইমেজটি বসিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে যদি আমি একটু স্কল ডাউন করে স্কল ডাউন করার পরে দেখুন আমাদের যে প্রথম বিটটা আছে দেখুন এখানে আমাদের যে প্রথম বিটটা আছে এই বিট পর্যন্ত আমাদের এই যে সিলেকশন লাইনটা আছে এই লাইনটা লেখে আমরা এখানেতে রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা এই ইমেজের উপর ক্লিক করে দিব সিম্পল ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইমেজটি একদম এই বাটন আর বিট পর্যন্ত চলে আসবে তো দেখুন এই বিট পর্যন্ত চলে আসছে তারপর আমরা কী করবো এখান থেকে আমরা ইমেজটা একদম নিচে নিয়ে যাব ধরো এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে ধরে এরকম করে আমরা এই ইমেজটি একদম নিচে নিয়ে যাব নিচে নিলেও হবে কি কারণ আমাদের ইমেজের উপরে একটা আমাদের ইমেজের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আমাদের এই ইমেজের উপরে চলে আসবে তো আমি এখান থেকে এটাকে এই গ্রুপের নিচে দিয়ে দিলাম তাহলে দেখুন এই গ্রুপটা আমাদের উপরে চলে আসবে তো এখান থেকে সিম্পলি আমরা কী করবো ব্যাক করবো ব্যাক করে আসার পর এখান থেকে আমরা ইফেক্টে চলে আসবো ইফেক্টে আসার পর এখানে যে প্রথম ইফেক্টে আসে আমরা ইফেক্টে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব এখান থেকে ডটে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইফেক্টে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব ব্যাক করে আসার পর আমরা এখান থেকে বিট মার্ক এখানে চলে আসবো আসার পরে যে ইমেজটি আমরা অ্যাড করলাম সেই ইমেজের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে থিয়েটারে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে পেশ করে দেবো তাহলে দেখুন ওই ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল তারপর এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করব এখান থেকে দেখুন এডিট গ্রুপ নামের একটা অপশান আছে আমরা এডিট গ্রুপে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখুন আমাদের এখানে লেয়ারগুলো চলে আসছে তারপর এখানে দেখুন যে করা ইমেজ লেখা আছে আর রেড ফাইলগুলো সেই ইমেজেরও এখানে আমাদের ইমেজগুলো অ্যাড করে দিতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম তারপরে কালার অ্যান্ড ফিল্ড নামে যে অপশনটি আছে আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা স্টার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজগুলো অ্যাড করে দেবো যে ইমেজগুলো আমরা নাইন ইন্টু সিক্সটিন যে রেশিওতে আমরা ইমেজগুলো এডিট করে সেভ করেছিলাম সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করলাম প্লাজ বাটনে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমাদের একটা ইমেজ চলে আসছে তো এরকম করে এখান থেকে আপনারা সবগুলো গুরু ইমেজগুলো এখানে আপনারা অ্যাড করে দেবেন তারপরে এখানে ক্লিক করে আমরা এখান থেকে আরও একটা ইমেজ অ্যাড করে দিব তো এখান থেকে সিম্পলি আমি এই ইমেজটা অ্যাড করে দিলাম তারপর প্লাজ বাটনে ক্লিক করে দিলাম তো দেখুন এরকম করে আপনারা সবগুলো লেয়ারের উপরেই কিন্তু আপনারা ইমেজগুলো অ্যাড করে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো লেয়ারের উপরে আমাদের ইমেজ অ্যাড করা হয়েছে জাস্ট এখান থেকে আমরা সিম্বুলে ব্যাক করব তো ব্যাক করে আসার পরে দেখুন এখানে আমাদের লেয়ারগুলো কিন্তু আমাদের লেয়ারের উপরে কিন্তু ইমেজগুলো চলে আসছে তো এখান থেকে আমরা ব্যাক করবো ব্যাক করে আসার পর এখান থেকে আমরা ইফেক্ট আসবো ইফেক্ট আসার পর এখান থেকে আমরা এখানে যে ইমেজ দুই নাম্বার যে ইফেক্টটি আছে এই ইফেক্টের উপর আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমরা এইখান থেকে আমরা এই ইফেক্টে ক্লিক করবো এখান থেকে থিরোটা ক্লিক করব এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিকমার্টকে ওপেন করে নেব ওপেন করার পর আমরা যে গ্রুপটাতে ইমেজ অ্যাড করলাম সেই গ্রুপে আমরা ক্লিক করবো ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে থিয়েটারটি ক্লিক করে এটাকে আমরা পেশ করে দেবো পেশ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্ট এখানে চলে আসছে দেখুন সিম্পলি তারপর আমি আপনাদেরকে নেক্সটে দেখিয়ে দিচ্ছি নেক্সটে আপনাদের এখানে কী করবেন এখানে যতগুলো দেখুন এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারে কিন্তু আমাদের ইফেক্টগুলো অ্যাড করে দিতে হবে দেখুন এখানে তো জাস্ট আমি সিম্পলি প্রথম লেয়ারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এই লেয়ার নিচে লেয়ারটিতে ক্লিক করলাম কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করলাম তারপরে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে দেবো তো এখান থেকে আমি সিম্পলি এই ইমেজটি অ্যাড করে দেবো তো ইমেজ অ্যাড করার জন্যে দেখুন এখানে অনেকগুলো এই আপনারা এই ইমেজগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিলাম তারপর এখান থেকে আমি এটার উপর ক্লিক করলাম তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে এখান থেকে আমি আরও একটা ইমেজ অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছ তো এখান থেকে আমি এই ইমেজটি অ্যাড করলাম তো দেখুন এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিলাম তো এরকম করে আপনাদের সবগুলো এখান থেকে সবগুলো ইফেক্ট এই এই লেয়ারের উপরে কিন্তু আপনাদের এই ইমেজগুলো অ্যাড করে দিতে হবে আমি একটু ইমেজগুলো অ্যাড করে নিই জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখুন এখানে আমি সবগুলো লেয়ারের উপরে কিন্তু ইমেজগুলো অ্যাড করে দেখেছি দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা একদম কমপ্লিটের মতো তো দেখুন আমাদের লেয়ারগুলো কিন্তু একদম অস্থাম লাগতেছে তো এরকম করে এখান থেকে আপনারা লেয়ারগুলোতে ইমেজগুলো অ্যাড করে দেবেন তো এখান থেকে আমাদের কি ইফেক্ট অ্যাড করতে হবে জাস্ট আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করা আসার পর এখান থেকে ইফেক্ট আসবো ইফেক্ট আসার পর এখানে দেখুন আপনার এখান থেকে দেখুন এই যে ইমেজটি আছে এখানে আমরা এই লেয়ার উপর ক্লিক ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে এটাকে আমরা কপি করে নেবো কপি করার পর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব ব্যাক করে আসার পর এখান থেকে আমরা বিট মার্কেট চলে আসবো আসার পর এখান থেকে আমরা একটু স্কল ডাউন করব স্কল ডাউন করার পর এখানে যে আমরা ইমেজগুলো অ্যাড করেছিলাম তো জাস্ট এখানে আমাদের কিছু জায়গাতে এই ইফেক্টগুলো অ্যাড করে দিতে হবে কিন্তু কোথায় কোথায় অ্যাড করবে আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এখানে দেখুন দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ারের মাঝখানের যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপরে আপনারা এই ইফেক্টটি অ্যাড করে দেবেন তো আমি এই ইফেক্টটি অ্যাড করে দিলাম তো এখান থেকে এটাকে আমরা পেশ করে দিব তো এখান থেকে আমরা এটাকে পেশ করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো এখানকে যে চারটা লেয়ার আছে দেখুন একটা দুইটা তিনটা চারটা ছোটো থেকে বড়ো তো সবগুলোতে আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব দেখুন এখান থেকে আমি এটাকে পেশ করে দিলাম তারপরে এটার উপর আমরা এটাকে পেশ করে দেব তো এরকম করে আমরা এই চারটা ইমেজের উপরে এই ইফেক্টটি অ্যাড করে দিব তো এরকম করে আপনারা এখান থেকে ইমেজগুলোর উপরে এই ইফেক্টটি অ্যাড করে দিবেন তাহলে আমাদের ভিডিওটি দেখতে আরও ভালো লাগবে তো এখান থেকে আমরা সিম্পলি এই ইফেক্টের উপর এই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব তো দেখুন এখানে এই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিলাম তো এরকম করে এদিকে আসার পরে স্কল ডাউন করার পরে তারপরে দেখুন এখানে আর লাস্ট যে ইমেজটি আছে লাস্ট ইমেজের উপরেও আমরা এই ইফেক্টটি অ্যাড করে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট একটু স্কল ডাউন করব স্কল ডাউন করার পরে দেখুন এখানে যে গ্রুপ অপশনটি আছে আমরা এই গ্রুপ অপশনটি এই লেয়ার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এডিট গ্রুপে ক্লিক করে দেবো দেওয়ার পরে দেখুন এখানে চারটা গ্রুপ দেখা যায় যেতে প্রথম গ্রুপটাতে আমি ক্লিক করি তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে রেড বাটন যে এখানে আমাদের ইমেজ অপশন লেখা আসে জাস্ট আমরা এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ অ্যাড করে দেবো তো এখান থেকে কালার অ্যান্ড ফিটে চলে যাব এখান থেকে স্টার বাটনে ক্লিক করে আমরা যে ওয়ান বাই ওয়ান যে রেশিওতে আমরা যে ইমেজগুলো সেভ করেছিলাম সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম এই ইমেজটি নেওয়া এখান থেকে আমরা এখানে সেভ করে দেবো তো দেখুন এখান থেকে আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে তো এরকম করে আপনারা এই ইমেজগুলো এখানে ধরে এখানে ধরে এখান থেকেও কিন্তু আপনারা এটাকে সাইজ মতো বসিয়ে দিতে পারবেন তো এখান থেকে সিম্পলি আমি ব্যাক করব ব্যাক করে আসার পর এখান থেকে তারপর আমরা পরের গ্রুপে কি আর ক্লিক করবো এখান থেকে ইমেজ এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজগুলো অ্যাড করে দেবো তো এরকম করে আপনাদের এক একে ইমেজগুলো অ্যাড করে দিতে হবে তো আমি এখান থেকে ইমেজ এটাতে অ্যাড করে অ্যাড করে দিলাম দেওয়ার আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করবো তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো লেয়ারের উপরে কিন্তু আমি ইমেজগুলি অ্যাড করে দিয়েছি জাস্ট এখান থেকে ইমেজগুলো অ্যাড করে যদি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে আমি সবগুলো লেয়ারকে উপরে কিন্তু আমি ইমেজগুলো অ্যাড করে দিয়েছি তো এরকম করে আপনারা সবগুলো লেয়ারের উপর ইমেজগুলো অ্যাড করে দিলে আপনাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আমরা ভিডিওটি সেভ করার জন্য দেখুন এখানে এই কলারে এই বাটনে ক্লিক করা তারপর দেখুন এখানে এক্সপোর্ট নামের যে অপশনটি আছে আমরা এই এক্সপোর্ট নামের অপশনটি ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে সেভ হতে থাকবে তো দেখুন এখান থেকে আমাদের ভিডিওটি সেভ হতে যাচ্ছে তো এরকম করে আপনারা এখান থেকে এডিট করে বলেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে কে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন